আমি আজকে যে হরতাল কর্মসূচি পালিত হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এটি হরতাল শেষ হবে, সকাল সন্ধ্যা হরতাল। গতকাল অবরোধ কর্মসূচি ছিল 24 ঘন্টার, গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত, এবং আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল কর্মসূচি অত্যন্ত সাফল্যমণ্ডিতভাবে পালিত হয়েছে। দেশের জনগণ সমর্থনে এবং নেতাকর্মীরা তারা জীবন বাজি রেখে, তারা মানে জীবন পণ করে এই কর্মসূচি পালন করেছে। আপনার নব্য রক্ষী বাহিনী, র‍্যাব, পুলিশের সাঁড়াশি আক্রমণের মুখেও তারা শান্তিপূর্ণভাবে রাস্তায় দাঁড়িয়েছে, জনগণকে অবরোধের পক্ষে তারা স্লোগান দিয়েছে, মিছিল করেছে। এই এই কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, এই জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক, দেশবাসীকে তিনি আন্তরিক এবং ধন্যবাদ জানিয়েছেন, এবং জাতীয়তাবাদী দল এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং সমমনা দলগুলো যারা সরকারের রক্তচক্ষুকে, চোখ রাঙানিকে উপেক্ষা করে রাজপথে থেকে অবরোধ এবং হরতাল কর্মসূচি পালন করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। বন্ধুরা, ছোট্ট একটি ইয়ে দিয়ে আমি কর্মসূচি ঘোষণা করব। বন্ধুরা, আমাদের যে চলমান যে কর্মসূচি, এটি অব্যাহত রয়েছে এবং আন্দোলনের কর্মসূচি আমাদের চলতেই থাকবে। আমরা যে লক্ষ্য নিয়ে এই সংগ্রাম করছি, এই লক্ষ্য হচ্ছে গণদাবির উপর ভিত্তি করে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। এছাড়াও দেশনেত্রীর মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসা, দলের মহাসচিব সহ সকল নেতাকর্মীদের মুক্তি সহ এক দফার দাবিতে চলমান আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত বিএনপি এবং সমমনা দলগুলো, প্রতিটি নেতাকর্মী, তারা দৃঢ় প্রত্যয় নিয়ে এই এক দফার দাবিতে আবারও নতুন কর্মসূচি আগামী রবিবার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টার অবরোধ। আবারও বলছি, আগামী রবিবার সকাল 6টা থেকে আগামী মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 48 ঘন্টার অবরোধ কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ঘোষণা করছি। এই অবরোধ কর্মসূচি সাফল্যমণ্ডিত করার জন্য দলের এবং সমমনা দলের সকল নেতাকর্মী তারা উদ্বুদ্ধ চেতনায় রাজপথে অবস্থান করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।